টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে নির্ণায়কের আমরা এই দুইটা অঙ্ক সমাধান করাবো। বলা আছে প্রমাণ করো যে এই নির্ণায়ক ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে বাম পক্ষ তুলছি, মানে লেফট হ্যান্ড সাইড তুলছি। এখন আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন কি করতে পারি, তোমরা একটু নিজেই চিন্তা করো যে এমন কোনো কিছু করা যাবে যাতে আমার সুবিধা হয়। দেখো, আমরা প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম যোগ করতে পারি। তার মানে এইটা প্লাস এইটা প্লাস এইটা করব, করলে হবে ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি। এবার এইটা প্লাস এইটা প্লাস এইটা করব, করে আমরা একটু সাজাই লিখব ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি। এবার এইটা প্লাস এইটা প্লাস এইটা করব এবং সাজাই লিখলে হবে ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি। দ্বিতীয় কলামে যা ছিল তাই লিখছি, তৃতীয় কলামে যা ছিল তাই লিখছি। দেখো, আমরা প্রথম কলাম মানে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি করছি, মানে প্রথম কলাম যোগ দ্বিতীয় কলাম যোগ তৃতীয় কলাম করে আমরা প্রথম কলামে লিখছি, মানে সি ওয়ান প্রাইম ইকুয়াল টু হবে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। এখন দেখো, প্রথম কলামে আমার কমন আসে ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি, কমন আসে। কমন নিলে থাকে হচ্ছে এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান। দ্বিতীয় কলামে যা ছিল তাই লিখছি, তৃতীয় কলামে যা ছিল তাই লিখছি। দেখো, আমার প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে প্রথম কলাম যোগ দ্বিতীয় কলাম যোগ তৃতীয় কলাম, মানে তিনটা কলাম যোগ করে প্রথম কলামে লিখছি। কেন লিখছি? কারণ আমার এই যে এইটা 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 সেম করার জন্য। দেখো, আমার সেম হয়েছে, তারপর আমরা কমন নিয়েছি ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি কমন নিয়েছি। কমন নিলে ওয়ান 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 হয়। এখন আমরা দুইটা জিরো আর একটা ওয়ান বানাবো। যদি আমরা প্রথম সারির থেকে দ্বিতীয় সারি বিয়োগ করি, বিয়োগ করলে ওয়ান মাইনাস ওয়ান সমান জিরো হবে। আবার দ্বিতীয় সারির থেকে তৃতীয় সারি বিয়োগ করলে এখানে জিরো হবে, ওয়ান মাইনাস ওয়ান সমান হবে হচ্ছে জিরো। আর এইটা মাইনাস এইটা যদি করি তাহলে হবে মাইনাস ওয়ান, আর এক্স থ্রি মাইনাস এক্স থ্রি করলে হবে হচ্ছে জিরো। দেখো, আমরা প্রথম সারির থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে প্রথম সারিতে লিখছি। এখন দ্বিতীয় সারির থেকে তৃতীয় সারি বিয়োগ দেব, ওয়ান মাইনাস ওয়ান সমান হবে হচ্ছে জিরো, আর ওয়ান প্লাস এক্স টু মাইনাস এক্স টু, তাহলে হবে এক্স টু আর এক্স টু কাটা থাকবে হচ্ছে ওয়ান, আর এক্স থ্রি মাইনাস ওয়ান মাইনাস এক্স থ্রি, তাহলে এক্স থ্রি আর এক্স থ্রি কাটা থাকে হচ্ছে মাইনাস ওয়ান, আর তৃতীয় সারিতে যা আছে তাই লিখবো। দেখো, এই লাইন থেকে এই লাইন পরিবর্তন, আমরা প্রথম সারির থেকে দ্বিতীয় সারি বিয়োগ করছি, করে প্রথম সারিতে লিখছি। দ্বিতীয় সারির থেকে তৃতীয় সারি বিয়োগ করছি, করে আমরা দ্বিতীয় সারিতে লিখছি, আর তৃতীয় সারি যা ছিল তাই লিখছি, আর সাইড নোট দিয়েছি, এখানে যা আছে তাই লিখছি। দেখো, আমরা যদি এই সারি বরাবর বিস্তৃতি করি তাহলে এই এ ওয়ান নিলে এই এই সারি এবং এই কলাম বাদ যাবে, থাকবে হচ্ছে এইটা, আর প্রথমটা চিহ্ন প্লাস, তারপরেরটা চিহ্ন মাইনাস, তারপরেরটা চিহ্ন প্লাস। এ টু নিলে এ টু যে সারিতে অবস্থিত সেই সারি এবং কলাম বাদ যাবে, গেলে থাকে এইটা। প্লাস এ থ্রি নিলে প্রথম সারি এবং তৃতীয় কলাম বাদ যাবে, বাদ গেলে থাকে হচ্ছে এইটা। দেখো, এখন যদি আমার এইখানে জিরো হয়, তার মানে জিরো দিয়ে গুণ করলে জিরো হবে, এইখানে যদি জিরো হয় জিরো দিয়ে গুণ করলে জিরো হবে, আর এখানে যদি ওয়ান হয় ওয়ান দিয়ে গুণ করলে এইটাই হবে। তার মানে দেখো, আমার যদি দুইটা জিরো আর একটা ওয়ান হয় তাহলে ওয়ান যেখানে অবস্থিত সেই সারি এবং কলাম বাদ দিতে পারি। তাহলে দেখো, দুইটা জিরো আর একটা ওয়ান পেয়েছি। সুতরাং ওয়ান এই প্রথম কলাম এবং তৃতীয় সারিতে অবস্থিত, মানে এই তৃতীয় সারি এবং প্রথম কলাম বাদ চলে যাবে, মানে এইটা আর এইটা বাদ চলে যাবে। বাদ চলে গেলে থাকে হচ্ছে মাইনাস ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান থাকে। দেখো, আমরা লিখছি, আর দেখো যেহেতু এখানে ওয়ান আছে তার মানে ওয়ান দিয়ে গুণ করলে এইটাই হয়। তার মানে দুইটা জিরো আর একটা ওয়ান হলে ওয়ান যে সারিতে অবস্থিত সেই সারি এবং কলাম বাদ চলে যায়। এবার মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করলে হয় হচ্ছে প্লাস ওয়ান, আর সূত্রের মাইনাস জিরো ওয়ান গুণ করলে হয় হচ্ছে জিরো। এবার দেখো, ওয়ানের সাথে এটা গুণ করলে এইটাই হবে। আমরা তার মানে লিখবো হচ্ছে ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি। দেখো, এইটাই কিন্তু আমার ডান পক্ষে আছে, তাহলে লিখবো ইকুয়াল টু ডান পক্ষ। দেখো, আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে কী করছি, প্রথম কলাম দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম যোগ করে প্রথম কলামে লিখছি। এবার আমরা ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি কমন নিয়েছি। এবার প্রথম সারির থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে প্রথম সারিতে লিখছি, দ্বিতীয় সারির থেকে তৃতীয় সারি বিয়োগ করে দ্বিতীয় সারিতে লিখছি, আর তৃতীয় সারিতে যা ছিল তাই লিখছি।
এবার দেখো দুইটা জিরো আর একটা ওয়ান হয়েছে, প্রথম কলামে দুইটা জিরো আর একটা ওয়ান, ওয়ান যে সারিতে অবস্থিত সেই সারি এবং কলাম বাদ যাবে, বাদ গেলে থাকে এইটা। এবার এটার সাথে এটা গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ হবে, গুণ হয়ে ক্যালকুলেশন করলে আমার ডান পক্ষ চলে আসে। এখন আমরা দশ নং অঙ্ক সমাধান করাবো, বলা আছে এইটা ইকুয়াল টু এইটা প্রমাণ করো, মানে এই নির্ণায়কের মান সমান এইটা প্রমাণ করতে হবে, মানে আমরা নির্ণায়কের মান বের করব, বের করে এইটা আসবে। তো আমরা প্রথমে বাম পক্ষ তুলেছি, তো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন আমরা কি করতে পারি, দেখো তো যে আগের অঙ্কটার মতোই প্রথম কলামের সাথে দ্বিতীয় এবং তৃতীয় কলাম যোগ করব, তার মানে আমরা পাবো হচ্ছে ওয়ান মাইনাস এ প্লাস এ স্কোয়ার। এবার এইটা 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 যোগ করব, যোগ করলে আমরা যোগ করার পর সাজাই লিখব, তার মানে ওয়ান মাইনাস এ প্লাস এ স্কোয়ার, এইটা 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 যোগ করব, যোগ করলে আমরা পাবো, আর যোগ করার পর যদি আমরা সাজাই লিখি তাহলে ওয়ান মাইনাস এ প্লাস এ স্কোয়ার। দেখো প্রথম কলামের সাথে দ্বিতীয় এবং তৃতীয় কলাম যোগ করছি, যোগ করে প্রথম কলামে লিখছি, তার মানে আমরা ব্র্যাকেটে লিখবো সি ওয়ান প্রাইম ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, মানে প্রথম কলামের সাথে দ্বিতীয় এবং তৃতীয় কলাম যোগ করে আমরা প্রথম কলামে লিখছি। এখন আমার প্রথম কলাম থেকে কমন আসে ওয়ান মাইনাস এ প্লাস এ স্কোয়ার, কমন নেব, যদি কমন নেই ওয়ান মাইনাস এ প্লাস এ স্কোয়ার যদি কমন নেই তাহলে এখান থাকে ওয়ান, এখান থাকে ওয়ান, এখান থাকে ওয়ান। দ্বিতীয় কলামে যা আছে তাই লিখছি, তৃতীয় কলামে যা আছে তাই লিখছি। দেখো এখন এখানে প্রথম কলামে ওয়ান 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 হয়েছে, এখানে যা আছে তাই লিখছি। এখন আমরা প্রথম সারির থেকে দ্বিতীয় সারি বিয়োগ করব, বিয়োগ করে আমরা প্রথম সারিতে লিখব ওয়ান মাইনাস ওয়ান সমান হবে হচ্ছে জিরো, মাইনাস এ আর ওয়ান যদি বিয়োগ করি তাহলে মাইনাস এ মাইনাস ওয়ান হবে, এইটা মাইনাস এইটা যদি করি তাহলে হবে এ স্কোয়ার প্লাস এ। এবার আমরা দ্বিতীয় সারির থেকে তৃতীয় সারি বিয়োগ করব, করে আমরা দ্বিতীয় সারিতে লিখব ওয়ান মাইনাস ওয়ান সমান হবে হচ্ছে জিরো, ওয়ান মাইনাস এ স্কোয়ার হবে, আর এটার থেকে এটা বিয়োগ করলে হবে হচ্ছে মাইনাস এ মাইনাস ওয়ান। দেখো আমি সাইড নোট লিখছি, সেটা হলো প্রথম সারির থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে প্রথম সারিতে লিখছি, দ্বিতীয় সারির থেকে তৃতীয় সারি বিয়োগ করে দ্বিতীয় সারিতে লিখছি, আর তৃতীয় সারিতে যা ছিল তাই লিখছি। এখন দেখো জিরো জিরো ওয়ান, মানে প্রথম কলামে আমার জিরো জিরো ওয়ান হয়েছে, তাহলে ওয়ান যেখানে অবস্থিত সেই সারি এবং কলাম বাদ দিতে পারি। দেখো ওয়ান হচ্ছে এই সারিতে অবস্থিত আর এই কলামে অবস্থিত, তাহলে এই সারি আর এই কলাম বাদ দিতে পারি। কীভাবে বাদ দিতে পারি, দেখো আমি এটার ক্ষেত্রে কিন্তু আমি সারি বরাবর বিস্তৃতি করছি, মানে প্রথম সারি বরাবর বিস্তৃতি করছি। এখন এই ক্ষেত্রে কিন্তু আমি কলাম বরাবর বিস্তৃতি করার জন্য আমরা যখন এইখানে জিরো হবে তখন এটা জিরো হয়ে যাবে, এইখানে যখন জিরো হবে তখন এটা জিরো হয়ে যাবে, তার মানে ওয়ানের সাথে ওয়ান নিলে তখন ওয়ানের সাথে গুণ করলে এই এইটাই হবে, যদি আমরা এই এই বরাবর বিস্তৃতি করি, মানে প্রথম কলাম বরাবর বিস্তৃতি করি। এখন যদি মাঝখানে জিরো জিরো ওয়ান আসে সেক্ষেত্রে কী করবো, দেখো আমরা আগেই বলেছি সেটা হলো নির্ণায়কের চিহ্ন হচ্ছে প্লাস, প্রথমটা যদি থ্রি বাই থ্রি নির্ণায়ক হয় তারপর একটা মাইনাস তারপর একটা প্লাস তারপর একটা মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তার মানে দেখো এই কোণা বরাবর হচ্ছে প্লাস, দেখো এই কোণা বরাবর হচ্ছে প্লাস। এখন যদি মাঝে জিরো জিরো ওয়ান আসে, মানে দ্বিতীয় কলামে যদি জিরো জিরো ওয়ান আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই চিহ্নটা বিবেচনা করব, তার মানে এই ওয়ান যেখানে অবস্থিত সেই কলাম আর সারি বাদ যাবে, তবে এখানে যেহেতু চিহ্ন মাইনাস তাই আগে একটা কিন্তু মাইনাস দিয়ে নেব। তবে আমরা যতগুলো অঙ্ক করেছি ম্যাক্সিমাম অঙ্কে প্রথম সারি বা প্রথম কলামে জিরো জিরো ওয়ান নিয়ে আসছি, সেই জন্য আমার এই চিহ্নটা বিবেচনা করা লাগে নাই। তো এই ক্ষেত্রে দেখো প্রথম কলামে আমার আসছে জিরো জিরো ওয়ান, তার মানে এইখানকার চিহ্ন কিন্তু প্লাস, তার মানে এই ওয়ান তৃতীয় সারিতে অবস্থিত এবং প্রথম কলামে অবস্থিত, তাহলে তৃতীয় সারি আর প্রথম কলাম বাদ যাবে, বাদ গেলে থাকবে হচ্ছে এইটা, তার এইটার সাথে ওয়ান গুণ করলে কিন্তু এইটাই হয়, তাই ওয়ান সহ বাদ দেওয়া হয়। কিন্তু মাঝে যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই যদি মনে করো দ্বিতীয় কলামে হয় আর সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে চিহ্ন মাইনাস বিবেচনা করব, বাদ দিয়ে দিলে আমরা পাব দেখো এখানে এইটা 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 পাবো, তো আমরা একই সাথে মাইনাস কমন নিয়ে নেব, যদি মাইনাস কমন নেই তাহলে হবে হচ্ছে ওয়ান প্লাস এ, আর এখানে যদি আমরা এ কমন নেই তাহলে হবে হচ্ছে ওয়ান প্লাস এ, আর এখানে যা আছে তাই লিখব ওয়ান মাইনাস এ স্কোয়ার,
আর এখানে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে হবে 1 প্লাস এ। কেন মাইনাস কমন নিচ্ছি, কারণ দেখো আমার কিন্তু প্রমাণে 1 প্লাস এ টোটালটার উপর হোল স্কোয়ার আছে, 1 আগে আছে, তাই আমরা 1 গুলো আগে লিখছি। এখন আমার কমন নিব, এখানে যা আছে তাই লিখি, 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার। এখন আমার দেখো প্রথম, দেখো প্রথম সারিতে আমার কমন হচ্ছে 1 প্লাস এ কমন, আবার দ্বিতীয় সারিতেও কিন্তু 1 প্লাস এ কমন, এখানে 1 প্লাস এ আছে, এখানে 1 প্লাস এ আছে। কেন এখানে 1 প্লাস এ আছে, কারণ এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসালে হবে হচ্ছে 1 প্লাস এ ইন্টু 1 মাইনাস এ, তার মানে আমরা এখান থেকেও কমন নিব, কমন নিব হচ্ছে 1 প্লাস এ কমন নিব, তার মানে আমরা প্রথম সারির থেকে কমন নিয়েছি 1 প্লাস এ, তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস 1 আর এখানে থাকবে হচ্ছে এ, আর এখান থেকে আমরা কমন নিয়েছি 1 প্লাস এ, তাহলে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসালে 1 প্লাস এ ইন্টু 1 মাইনাস এ, তার মানে 1 প্লাস এ চলে আসলো, থাকবে হচ্ছে 1 মাইনাস এ, আর 1 প্লাস এ চলে আসলে এখানে থাকবে হচ্ছে মাইনাস 1 ইকুয়াল টু 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার, এখানে যা ছিল তাই লিখছি 1 প্লাস এ, 1 প্লাস এ গুণ করলে হবে 1 প্লাস এ টোটালটার পুরো হোল স্কোয়ার। এবার দেখো এটার সাথে এটা গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ হবে, মাইনাস 1 মাইনাস 1 গুণ করলে হয় হচ্ছে প্লাস 1, এবার সূত্রের মাইনাস, এবার এটার সাথে এটা যদি আমরা গুণ করি, গুণ করলে হবে হচ্ছে দেখো এ মাইনাস এ স্কোয়ার, কিন্তু আগে কিন্তু একটা মাইনাস আছে, তার মানে হবে মাইনাস এ প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস এ টোটালটার উপর হোল স্কোয়ার, এটা আগে লিখব, দেখো 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার, এখানে একটা আছে, এখানে একটা আছে, তারপরে টোটালটা হোল স্কোয়ার হবে, এটাই কিন্তু আমার ডান পক্ষে আছে, তাহলে লিখবো ইকুয়াল টু ডান পক্ষ, দেখো আমার ডান পক্ষ চলে আসছে, তার মানে আমরা কী করেছি, দেখো অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে দেখবা, দেখো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আমরা কী করছি, প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম যোগ করে আমরা প্রথম কলামে লিখছি, এবার দ্বিতীয় কলাম যা ছিল তাই লিখছি, তৃতীয় কলাম যা ছিল তাই লিখছি, এবার আমরা প্রথম কলাম থেকে 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার কমন নিয়েছি, কমন নিলে হয় 1 1 1 হয়, এবার প্রথম সারির থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে প্রথম সারিতে লিখছি, দ্বিতীয় সারির থেকে তৃতীয় সারি বিয়োগ করে দ্বিতীয় সারিতে লিখছি, তৃতীয় সারিতে যা আছে তাই লিখছি, দেখো প্রথম কলামে 0 0 1 দুইটা 0 আর একটা 1, তাহলে 1 তৃতীয় সারি এবং প্রথম কলামে অবস্থিত, তাহলে তৃতীয় সারি আর প্রথম কলাম বাদ যাবে, বাদ গেলে এটা থাকবে, এবং একই সাথে আমরা এখানে মাইনাস কমন নিয়েছি, এখানে এ কমন নিয়েছি, এখানে যা আছে তাই, এখানে মাইনাস কমন নিয়েছি, এরপর আমরা প্রথম সারির থেকে 1 প্লাস এ কমন নিয়েছি আর দ্বিতীয় সারির থেকে 1 প্লাস এ কমন নিয়েছি, এটা থাকে, এবার এটার সাথে এটা গুণ হবে মাইনাস, এটার সাথে এটা গুণ হবে, ক্যালকুলেশন করলে আমরা ডান পক্ষ পাই, ডান পক্ষ পাই, তাহলে লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, এখনকার পর্ব এখানে শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।